कैसा लगा मेरा मजाक? তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে জাস্ট দুটো কথা বলতে চাই। MPL অ্যাপের নাম তোমরা আশা করি অনেকেই শুনেছো। এটি খুবই লাভজনক একটি অ্যাপ। এখানে 50টিরও বেশি গেম রয়েছে। সেখানে গেম খেলে তুমি পার ডে প্রচুর টাকা জিততে পারো। যেমন দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমি রানিং টাইপের গেম খেলে পার ডে প্রায় 2500 টাকা পর্যন্ত ইনকাম করি এবং জিতে যাও অ্যামাউন্ট তোমরা পেটিএম বা UPI এর থ্রুতে খুব সহজেই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবে। জাস্ট এটাই বলার ছিল। হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আছো, কি করছো? আশা করি ভালোই আছো। শুরু করতে চলেছি নতুন ভিডিও। আর হ্যাঁ, আজকের ভিডিওটির টপিক হচ্ছে হ্যাশট্যাগ ফেসবুক মডেল। হ্যাশট্যাগ ফেসবুক মডেল। বন্ধুরা তোমাদের প্রত্যেকের ফ্রেন্ড লিস্টে এমন অনেক সুন্দরী মামুনি রয়েছে যারা কথায় কথায় ছবি আপলোড করে, কখনো বউ সেজে, কখনো ট্রেডিশনাল পোশাকে, কখনো ওয়েস্টার্ন পোশাকে, কখনো পোশাক ছাড়া। সরি, এটা তো ফেসবুক, পর্নহাব নয়। তো বন্ধুরা প্রথমেই আসছি এই ফেসবুক মডেল আসলে কি। ফেসবুক মডেল হচ্ছে সেই মামুনি যাকে সুন্দর করার পেছনে তিনজন মানুষের অবদান অনস্বীকার্য। নাম্বার ওয়ান, ফটোগ্রাফার। বেসিক্যালি ইনি DSLR ক্যামেরায় কিনে মেয়ে পাঠানোর জন্য, মানে একটি মডেলের ছবি তোলার পরের থেকে সেই ছবি ডেলিভারি দেওয়ার আগ অব্দি সেই মডেল সেই ফটোগ্রাফারের দিন রাত 24 ঘন্টা এমন কেয়ার করে, এমন যত্ন নেয়, এমন কুশল সংবাদ নেয় যা সেই ফটোগ্রাফারের নিজের বিয়ে করা বউ থাকলেও নিত না। এবার নাম্বার টু, মেকআপ আর্টিস্ট, যে ডিনারের রুটির থেকে বেশি ময়দা মডেলের মুখে ল্যাপে। এবার নাম্বার থ্রি, কস্টিউম ডিজাইনার। ইনি কি করে, বেসিক্যালি বাজার থেকে ভালো ভালো কিছু পোশাক পরিচ্ছদ কিনে নিজের মর্জি মতো কোনোটার পেটের কাপড়, কোনোটার পিঠের কাপড় কেটে, কোনোটার ঘাড়ে ফুটো করে, কোনোটার পেছনে লেজ লাগিয়ে, বোতাম উড়িয়ে দিয়ে অশ্লীল বানিয়ে কস্টিউম ডিজাইন বলে চালিয়ে দেয়। এবার আসছি এই ফেসবুক মডেলের কাজ কি। ফেসবুক মডেলের কাজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে এই তিনজন যোদ্ধা, মানে ফটোগ্রাফার, কস্টিউম ডিজাইনার আর মেকআপ আর্টিস্টকে নিয়ে কখনো ধান খেতে, কখনো বাঁশ ঝাড়ে, কখনো গোয়াল ঘরে, কখনো চৌকির নিচে, কখনো আলমারির উপরে, কখনো পাহাড়ের খাদে, কখনো অন্যের ছাদে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পোস্ট, কখনো দাঁড়িয়ে, বসে, শুয়ে, উপুর হয়ে, হামাগুড়ি দিয়ে ফটো তোলা, সেই ফটোগুলোকে ফেসবুকে আপলোড করা আর ক্যাপশন দেওয়া ফ্রিল্যান্স মডেল। ফ্রিল্যান্স মডেল ফিলিং মিস ইউনিভার্স মানসী চিল্লা। এবার আসছি সব থেকে গুরুত্বপূর্ণ টপিক, এই ফেসবুক মডেল হবার জন্য কি করতে হয়। মানে যে কোনো প্রফেশনে সাকসেসফুল হতে গেলে তিনটে জিনিস খুবই দরকার, ডেডিকেশন, হার্ডওয়ার্ক আর প্র্যাকটিস। ঠিক সেরকম এই ফেসবুক মডেল প্রফেশনে সাকসেসফুল হতে গেলে কি করতে হয় সেটা আমি উত্তর দিচ্ছি। এই ফেসবুক মডেল প্রফেশনে সাকসেসফুল হতে গেলে যেটা করতে হয় সেটি হচ্ছে কিচ্ছু করতে হয় না। না, বেসিক্যালি 5-6টা পোজিং করতে হয়, মানে পেটেন্ট 5-6টা পোজ হয়েছে। আপনি হাজার হাজার ফেসবুক মডেল দেখে নেন, এই 5-6টা পোজ কপি করবে, পোজিং করবে, ব্যাস। তার ফ্রিল্যান্স মডেল, তারা মিস ইউনিভার্স, তারা মিস ইন্ডিয়া, তারা মানুষই চিল্লার, একটা একটা ছাড়খার করে দিচ্ছে ফেসবুকের বাজার ওই 5-6টা পোজিং করে। লেটস সি দা পোজেস। পাক পাক আরে ক্যান পাক ক্যান পাক পাক ভ্যারিয়েশন ভ্যারিয়েশন ক্যান ক্যান পাক এই ফটোগ্রাফার, আমার না গালে একটা ব্রণ বেরিয়েছে দেখো, এডিটে উড়িয়ে দেবো। এই আমার না চোখের নিচে না ঘুমিয়ে কালি পড়ে গেছে দেখো, এডিটে উড়িয়ে দেবো। এই আমার একটু গোফো বেরিয়েছে দেখো, আরে এডিটে উড়িয়ে দেবো। এই আমার না বিড়ি খেতে খেতে ঠোঁট গুলো পুরো কালো হয়ে গেছে দেখো, আরে স্যাচুরেশন মেরে 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 কালো ঠোঁট পুরো পিঙ্ক পিঙ্ক বানিয়ে দেবো পিঙ্ক। এই আমার না হাইটটা খুব শর্ট, আরে পাগলি লো অ্যাঙ্গেল থেকে নেবো তোকে, দীপিকার থেকে 2 ইঞ্চি বেশি হাইট লাগবে রে। আমি ইদানিং খুব রোগা হয়ে গেছি দেখো, আমার কলার বোন বেরিয়ে গেছে। হ্যাঁ, মেকআপ আর্টিস্ট, তোর কলার বোনে ময়দা ছুড়ে মারো। থ্যাংক ইউ। তবে হ্যাঁ বন্ধুরা, হাতের পাঁচটা আঙুল যেরকম সমান না, ঠিক সেরকম প্রত্যেকটি মডেলের বুদ্ধি কিন্তু হাঁটুতে থাকে না। কারো কারো বুদ্ধি হাঁটুর একটু উপরে উঠে আসে, তখন তারা করে ক্রিয়েটিভ ফটোশুট, মানে থিম বেসিস ফটোগ্রাফি। থিম বেসিস ফটোগ্রাফির সব থেকে ইউনিক থিম হচ্ছে নিউজ পেপার থিম, মানে জামা কাপড় খুলে ফেলে দাও, সারা শরীরে নিউজ পেপার জড়াও এন্ড ফটোশুট। এটি খুবই ফলপ্রসূত, কারণ সেদিন আমি দেখছিলাম আমার নিজের জেঠু যে 5 টাকা দিয়ে কেনা খবরের কাগজ ফেলে দিয়ে সকালবেলা ফেসবুকে এই ফটোটিকে জুম করে পড়ছে নিউজ পেপার, মানে এন্টারটেনমেন্ট উইথ এডুকেশন এন্ড ইনফরমেশন, ভেরি নাইস। আবার আরেকটি থিমও খুবই জনপ্রিয়, সেটি হচ্ছে গাছের পাতা থিম, মানে পান পাতা, গাছের পাতা, লতা পাতা, জঙ্গল জড়িয়ে ফটোশুট করা। এটাও খুবই ভালো, খুবই ইকো ফ্রেন্ডলি একটা ফটোশুট, ইকো ফ্রেন্ডলি একটা থিম। একটা জিনিস মামুনিরা, তোমরা ফটোশুট করার সময় একটা জিনিস মাথায় রাখবে, আশেপাশে যাতে গরু ছাগল না থাকে। দেখবে মডেলরা জামা কাপড় খুলে শুধুমাত্র সাপ জড়িয়ে গলায় ফলায় ফটোশুট করে, খুবই ভালো পশু প্রেমী। তবে একটা জিনিস মাথায় রাখবে, এই সাপ কিন্তু সবসময় গর্ত খোঁজে।
বান্দর। আর ফেসবুক ইউজার ও দর্শক বন্ধুদের জন্য একটি আনন্দ সংবাদ, খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের বাঙালিদের মহোৎসব দুর্গোৎসব। কিন্তু তারও আগে আসতে চলেছে আরেকটি মহোৎসব, সেটি হলো ফেসবুকে আগমনী ফটোশুটের ঝড়, ভূমিকম্প, ওয়াইলা, সুনামি, আমফান, জামফান, কাঁঠাল, লিচু, পেঁয়াজ, কলি ফান। মানে ঠিকঠাক সার্ভে করলে দেখা যাবে দুটো বাড়ি অন্তর প্রত্যেক বাড়ি থেকে একটি মডেল দুর্গা বেরিয়ে আসছে। তাদের কেউ হাতে কাশফুল নিয়ে, কেউ কুমোরটুলিতে মাটির প্রতিমার গায়ে হেলান দিয়ে, কেউ নিজের বয়ফ্রেন্ডকে অসুর বানিয়ে তার বুকের উপরে পা তুলে বিভিন্ন পোজে ফটো তুলছে আর ফেসবুকে লড়াচ্ছে, ফটো তুলছে আর ফেসবুকে লড়াচ্ছে। আর ক্যাপশন কি দিচ্ছে জানেন? পজিটিভ এনার্জির ভান্ডার, সর্বশক্তিময়ী দুর্গারূপে আমি। আর এদিকে নিজের বয়ফ্রেন্ডকে গিয়ে বলছে, ভালোয় ভালোয় মেকআপ আর্টিস্ট আর ফটোগ্রাফারের টাকাটা দিয়ে দাও, নাহলে দুর্গা পুজোয় তোমার সাথে ঘোরা তো দূরে থাক, জুতিয়ে মুখ লম্বা করে দেবো, জুতিয়ে মুখ লম্বা করে দেবো। আবার যারা এই আগমনী ফটোশুটের মধ্যে একটু ক্রিয়েটিভিটি দেখায়, তারা কি করে, মুখে মাস্ক পরে ফটোশুট করে এবং ফেসবুকে আপলোড করে। ইটস ভেরি গ্রেট ইনিশিয়েটিভ, সোশ্যাল মেসেজ করা উচিত। বাট খারাপ কখন লাগে জানেন? যখন সেই মেয়েটাকেই বাজারে দেখি নাকে মুখে মাস্ক তো দূরে থাক, কখনো থুতনিতে কখনো কানে মাস্ক ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। থুতনি কুমারী অ্যান্ড দুল কুমারী, মানে ফেসবুকে ফটো আপলোড করার সময় এই মানে নাক মুখ ঢাকা একার প্রিয়র প্রোটেকশন, আর যখনই বাজারে ঘুরো তখনই দুল কুমারী না হলে এই থুতনি কুমারী। আর লক্ষণীয় বিষয় একটাই, প্রত্যেক ফটোশুটে এই মাস্কটাই ইউজ হয়, এই যে এই ধরনের মাস্কটা। আর এই মাস্কটা করোনা তো দূরে থাক, পাদের গন্ধ পর্যন্ত আটকাতে পারে না। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি। শেষ করার আগে একটা কথাই বলবো, সবাই একরকম হয় না। আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে এরকম অনেক মেকআপ আর্টিস্ট, অনেক কস্টিউম ডিজাইনের, অনেক মডেল রয়েছে যারা খুবই ভালো কাজ করে। তাদের অসাধারণ কাজ দেখে নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও ওই লাইক বাটনটাতে আঙুল চলে যায়। তবে হ্যাঁ, অনেকে ক্যাচরা করে। তাদেরকে একটা কথাই বলবো যে তোমরা যদি জাস্ট এই ফটো ফেসবুকে আপলোড করে 500-600 লাইক কমেন্ট পেয়ে নিজেদের মাধুরী দীক্ষিত মনে করো, ইটস ওকে, তোমরা সঠিক পথে চলছো, গো অ্যাহেড। আর তোমরা যদি এটাকে প্রফেশনালি নিতে চাও, যদি এটাকে অন্য লেভেলে নিয়ে যেতে চাও, তাহলে একটু স্টাডি করো, একটু রিসার্চ করো, একটু কোচিং করো, একটু নিজেদের মেনটেন করো, বডি ফিগার তোমরা এই ব্যাপারে জানো, ব্যাপারটাকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করো। কে বলতে পারে আমার প্রোফাইলে থাকায় কোনো ফটোগ্রাফার হয়তো একদিন দাব্বু ডান্দানির মতো লেভেলে চলে গেল, বা আমার ফেসবুক প্রোফাইলে থাকে এমন কোনো মেয়ে যে একদিন মানসী চিল্লারের মতো মডেল হয়ে গেল, কে বলতে পারে। সো হোপ ফর দ্য বেস্ট, অল দ্য বেস্ট, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। আর বন্ধুরা, এমপিএল এ তোমরা মেরি ক্রিকেট ফ্যান্টাসি টিম বানিয়ে কন্টেস্ট খেলতে পারো। তোমার বানানো টিমের চুজ করা প্লেয়ার যদি সব থেকে ভালো খেলে, যদি তুমি পেয়ে যাও সব থেকে বেশি পয়েন্ট, তাহলে তুমি জিতে যাবে প্রচুর টাকা। পার ডে প্রায় 1 কোটি টাকা পর্যন্ত তুমি জিততে পারো। তো জাস্ট 99 টাকা একটি পাস কিনে নাও এবং পুরো আইপিএল জুড়ে খেলো ফ্রিতে ফ্যান্টাসি কন্টেস্ট। এবং কিছু কিছু কন্টেস্ট এমন রয়েছে যেখানে তুমি প্রাইজ জিতবেই জিতবে। তো দেরি কিসের, যাও আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, ইনস্টল করো এমপিএল অ্যাপ, খেলো, যেহেতু মজা করো, এনজয় করো, দ্যাটস ইট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, অনেকদিন হলো বলা হয় না। আর আমার ফেসবুক পেজ সিনেবাপ আর ইনস্টাগ্রাম প্রোফাইল সিনেবাপ মৃন্ময়, সেখানে গিয়েও তোমরা ফলো করতে পারো। সেখানে আমার ডান্সের ভিডিও আর অফ ক্যামেরা কিছু ফুটেজ আপলোড করি, লাইভে আসি মাঝে মধ্যে, 1-2 দিনের মধ্যে লাইভেও আসবো, তোমাদের সাথে আড্ডা মারবো, সামনাসামনি কথা হবে, গল্প হবে। আর কী টপিকের উপরে তোমরা ভিডিও দেখতে চাও সেটা আমাকে সাজেস্ট করতে পারো। এই যে ভিডিওটা দেখলে, এইটা আমার একটা সাবস্ক্রাইবার বন্ধুর সাজেস্ট করা টপিক, তোমরাও তোমাদের পছন্দের টপিক সাজেস্ট করতে পারো আমাকে, সেটার উপরে ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো। দ্যাটস ইট, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। Dance, I'm on the reciprocal savings.